ফিরহাদ হাকিম, আপনাকে রিপাবলিক বাংলার তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আপনি দিনহাটার কথা বলছেন, বিরোধীরা বলছেন এই 170,000 ভোটে একটা বিধানসভার উপনির্বাচন জেতা, আপনারা বলছেন গর্বের, বিরোধীরা বলছে লজ্জার। তার কারণ শিলিগুড়ি নিয়ে কিন্তু কেউ বলছে না যে আমরা জিততে পারতাম। তাদের বক্তব্য তৃণমূল এমনিই জিতবে, কিন্তু এত হিংসা করে একতরফা দখল করে কেন জিতছে? যে উপনির্বাচনের কথা বলেছি, দিনহাটাটা হচ্ছে একদম বর্ডারের 50 কিলোমিটার নয়, বর্ডারের মধ্যেই, অর্থাৎ বর্ডার থেকেই দিনহাটা শুরু হচ্ছে, যেখানে পুরোটাই বিএসএফের আন্ডারে। সেখানে বিএসএফের প্রেজেন্সে, সেখানে সেন্ট্রাল ফোর্সের প্রেজেন্সে, কেন্দ্রীয় অবজারভারের প্রেজেন্সে কি করে সেটা রিগ হবে? যারা যে সময় নীতিশ পরামণিক দাঁড়িয়েছিল, তখন যেভাবে হই হই করে নির্বাচনটা হয়েছিল, তারপরে অদ্ভুতভাবে বিজেপি যারা করেছিল সেই সময় তারা উবে গেল, মানে তারা আর বাড়ির থেকে বেরোলো না, আর না হয় তারা তৃণমূলের দিকে এলো। ধরুন একটা নতুন কায়দা বলছেন বিরোধীরা, প্রার্থীদেরকেই অপহরণ করে নিয়ে যাচ্ছে। কালকেও একজন প্রার্থী অপহৃত হয়েছেন ভাটপাড়ায়, আবার পুলিশ নিয়ে এসছে। বিরোধীরা বলছেন প্রার্থীর যদি সিকিউরিটি না থাকে ভোট দিতে আসবেন লোকে কোন ভরসা? এগুলো হচ্ছে বিরোধীদের, এটা শুনুন, পার্সেন্টেজ 1%, 2% রিগিং, ছাপ্পা ভোট কেউ কেউ করে সিপিএম আমলে দেখেছি, কিন্তু এখনও আমি বলবো যে সিপিএম কিন্তু 100%, আমরা 34 বছর বিরোধীতে ছিলাম, মানুষ সাথে ছিল না এটা আমি বলতে পারবো না, মিথ্যা কথা বলা হবে। ঠিক তেমনি আজকেও যারা বিরোধী তাদের কাছে পাবলিক অ্যাকসেপ্টেন্স নেই, মানে মানুষের অ্যাকসেপ্টেন্স থাকলে তবে তো একটা বিরোধী দল থাকবে। ধরে ধরে আপনারা জেলাতে, প্রত্যেকটা জেলাতে ধরে ধরে বহিষ্কার করছেন আপনারা দলের কথা না শুনে দাঁড়িয়ে পড়ার জন্য, এটা কি দল বড় হওয়ার সমস্যা নাকি এটাও দলের প্রতিষ্ঠা লাভের সমস্যা? না, এটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় ইনডিসিপ্লিন হয় মানুষ, এবং ডেডিকেশন ছাড়া অনেক মানুষ আছে যারা দলটা করতে আসে। যারা ডেডিকেশন ছাড়া কিছু মানুষ নিশ্চয়ই আছে যারা এসেই কিছু পেতে চায়, সেটা সব দলেই আছে। সুতরাং এইটা একটা খুব, এই জন্যে মানুষের এক্সপেকটেশন বেড়ে যায় বলে সবাই টিকিট চাইতে থাকে, আর সবাই টিকিট চাইতে থাকে বলে সবাইকে টিকিট দল দিতে পারে না। যাদের দল টিকিট দিতে পারে না তারাই নিজেকে বড় প্রমাণ করার জন্যে, দলের ওপরে তারা প্রমাণ করার জন্য ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ায়, তারপর বেশিরভাগই ইন্ডিপেন্ডেন্ট হেরে গিয়ে আবার পরে কিন্তু লাইনের পেছনের লাইন থেকে হাঁটতে শুরু। বাংলার কৃষ্টি সংস্কৃতির কথা বলছিলেন, কালচারের কথা বলছিলেন, একটা জায়গা, একটা জেলা, বীরভূম, বাউলের ভূমি, শক্তি সাধনার ভূমি, বাংলার তীর্থক্ষেত্র বলা হয় শান্তিনিকেতন, যেখানে কালকেও বল ভেবে খেলতে গিয়ে বোমাতে বিস্ফোরণে 4টি শিশু জখম, 1টি শিশু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এই সংস্কৃতিটাকে বদল করতে পারে না তৃণমূল? এটা নিশ্চয়ই বদল করা উচিত, এটা একদম অস্বীকার করার কিছু নেই। যেহেতু কিছু কিছু জায়গায় ওখানে মাইনিং এলাকা রয়েছে, পাথর খাদান টাদান রয়েছে, কিছু ক্রিমিনালাইজেশন হয়, এবং সেটা বেশিরভাগইটা ঝাড়খণ্ড থেকে আসে, এই বোম গুলি মস্তান ঝাড়খণ্ড থেকে আসে। তুমি যদি সত্যিকারে দেখো, অনুব্রত মণ্ডল একটা পলিটিক্যাল লিডার, হয়তো মুখে অনেক কিছু বলে, কিন্তু যদি দেখো যে এই মোড অফ অ্যাপারেন্টলি ওইখানটা ওই লরি পয়সা তোলা পাথর খাদান, এগুলো কিন্তু সব ওই ঝাড়খণ্ড থেকে যারা পেনিট্রেট করে আসে, ব্যবসাদার হোক বা মাফিয়া হোক, তারা কিন্তু এই কাজটা করে। বাংলার ছেলেমেয়েরা, তাদের একটা কালচারই এমন আছে, এবং আমরা একটু ভীতু টাইপের বলে হয়তো আমাদের সেই সাহস নেই যে বোম গুলি এটা আমরা ইউজ করি, এটা কিন্তু আমাদের কালচারের মধ্যে নেই, আমরা একটু ভীতু টাইপ। প্রশাসনিকভাবে আটকাতে পারছেন না আপনারা? নিশ্চিতভাবে এটা চেষ্টা করা হচ্ছে, কিন্তু যেহেতু লাগোয়া স্টেট এবং মাওয়িস্ট, ওখানটা মাওয়িস্ট ইনফ্লুয়েন্সটা এখন অনেক বেশি, তাই ওখানে একটুখানি কন্ট্রোলটা করা খুব মুশকিল হচ্ছে, কিন্তু প্রশাসন লেগে আছে এবং করবে, আজ নয় কাল পুরোটাই হয়ে যাবে। আরেকটা বিষয় জিজ্ঞাসা করবো আপনাকে, একটা খুব বিস্ফোরক অভিযোগ কালকে শুভেন্দু অধিকারী করেছেন খড়গপুরের প্রচারে গিয়ে। তিনি বলেছেন আগের খড়গপুর পুর ভোটের সময় তাকে দিয়ে ভুয়ো পাট্টা বিলি করিয়েছেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায়, ডিএমকে জেলাশাসককে সঙ্গে নিয়ে তিনি সেটা করেছেন, এবং তিনি এবারে সে পাপে প্রায়শ্চিত্ত করতে চান। প্রথমে হচ্ছে শুভেন্দু অধিকারী
যখন পাট্টাবিলি করেছিলেন তখন তিনি দুধের শিশু ছিলেন না, নিষ্ক্রিয় প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মন্ত্রী হয়েছিলেন, তাহলে তখন তার প্রোটেস্ট করা উচিত ছিল। এখন যখন উনি বলছেন যে এটা ভুয়ো পাট্টা, তিনি নিজের হাতে বিলি করেছেন, তাহলে প্রথম এফআইআরটা করে ওকে তো অ্যারেস্ট করা উচিত। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র, মহানাগরিক এবং রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য রাজ্য মন্ত্রিসভার, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। পুর ভোটের প্রচার থেকে শুরু করে এইবারের পুর ভোটে কাদের জয়ের সম্ভাবনা বেশি, সমস্ত বিষয়ে খোলাখুলি কথা বললেন। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে অনির্বাণ, রিপাবলিক।